এখন আমাকে এই বিপদ থেকে কে উদ্ধার করবে? চিন্তা করো না, আমি আছি। গোলাপি পরি ম্যাজিক করে দুষ্ট শয়তানের হাত পা বেঁধে ফেলল। আমি সত্যিই অনেক লজ্জিত, পারলে আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি আমার বন্ধু হও তবেই আমি তোমাকে ক্ষমা করব। ঠিক আছে, আজ থেকে আমরা দুইজন বন্ধু। আরেকদিন স্কুলে আসার পর লালপরি তার বন্ধুদেরকে বলল, নীলপরি অসুস্থ হওয়ার কারণে আজ স্কুলে আসতে পারেনি। ওকে ছাড়া আমাদের স্কুলটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। বাচ্চারা, তোমরা সবাই আমার সামনে এসো, একটু পরেই তোমাদের ক্লাস শুরু হবে। গোলাপি পরি, লাল পরি আর হলুদ পরি ম্যামের ক্লাসে গেল। পরি ম্যাম তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা হয়তো জানো যে নীলপরি অসুস্থ থাকার কারণে আজ ক্লাসে উপস্থিত থাকতে পারছি না, কিন্তু তোমাদের মন খারাপ করার কিছু নেই। আজ তোমাদের ক্লাসে নতুন আরেকজন আসবে। কে আসবে ম্যাম? এখনই দেখতে পারবে তোমরা। কালো পরি, এদিকে এসো। সবাই তাকে দেখে কিছুটা অবাক হলো। আজ থেকে কালো পরিও তোমাদের সাথে ক্লাস করবে। এই ক্লাসের তোমরা সবাই যেমন বন্ধু, আশা করি কালো পরিকেও তোমরা তোমাদের বন্ধু বানাবে। ঠিক আছে ম্যাম, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ লাল পরি, বলো তোমার কি প্রশ্ন। পরিও যে কালো রঙের হয় সেটা আমার জানা ছিল না, আর ওকে কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না। পরি যে কোনো রঙেরই হতে পারে, আর ও অন্য এক পরিরাজ্য থেকে এসেছে, তাই ওকে তুমি কোনোদিন দেখোনি। আমাদের স্কুলে তোমাকে স্বাগতম কালো পরি, আশা করি আমরা সবাই তোমার ভালো বন্ধু হতে পারবো। কালো পরি গোলাপি পরির কথার কোনো উত্তর না দিয়ে তার জায়গায় চলে গেল। পরি ম্যাম তাদের ক্লাস শুরু করলেন। আজ প্রথম ক্লাসে তোমরা শিখবে কিভাবে কোনো জিনিসকে না ছুঁয়েও এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়। তোমাদের সবার সামনে একটি বই রাখা আছে, আমি দেখাচ্ছি কিভাবে এই বইগুলোকে তোমরা সরাবে। পরি ম্যাম তার জাদুর লাঠি লাল পরির বইয়ের দিকে তাক করে ধরল। বইটি তখন উঁচুতে উঠে পড়ল। এরপর পরি ম্যাম লাঠিটাকে তার হাতের দিকে তাক করার পর বইটা পরি ম্যামের হাতে চলে এলো। এবার তোমরা সবাই চেষ্টা করে দেখো এমন করতে পারো কিনা। সবার আগে কি চেষ্টা করতে চাও? আমি সবার আগে করতে চাই ম্যাম। ঠিক আছে, আমি তোমার বইটাকে আবার আগের জায়গায় পাঠিয়ে দিচ্ছি, তুমি ম্যাজিক শুরু করো। লালপরি, তুমি বইটাকে ঠিক মতো নড়াতে পেরেছো, কিন্তু তোমার হাতে নিতে পারোনি, তাই তোমাকে আমি 50-এ 40 দিলাম। এবার আমার পালা মে। হলুদ পরি বইটাকে শুধু উঁচুতে তুলতে পারলো, কিন্তু বইটাকে কোনো দিকে সরাতে পারলো না। তোমার চেষ্টা ভালো ছিল হলুদ পরি, তোমাকে আমি 50-এ 30 দিলাম। ম্যাম, এবার কালো পরিকে সুযোগ দেওয়া হোক, আমরা দেখতে চাই ও কেমন ম্যাজিক পারে। ঠিক আছে কালো পরি, এবার তোমার পালা, দেখি তুমি কেমন পারো। কালো পরি তার বইটাকে ওঠানোর পর তার বইটা অনেক জোরে ঘুরতে শুরু করলো। ঘুরতে ঘুরতে বইটা হলুদ পরির চোখে গিয়ে লাগলো। হলুদ পরি, তুমি ঠিক আছো তো? দুঃখিত ম্যাম, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে নতুন নতুন ম্যাজিক করা শিখেছি তো, তাই বুঝে উঠতে পারিনি কিভাবে কি করতে হবে। আমি ঠিক আছি ম্যাম, আমার চোখে একটু আঘাত লেগেছে, তেমন কিছু হয়নি। আজকে তাহলে আমরা এই ক্লাস বিরতি রাখবো। না ম্যাম, আপনি আপনার ক্লাস নিতে থাকুন, আমি আপনাদের ক্লাস থেকে সব শিখে নিতে পারবো। ঠিক আছে হলুদ পরি, তুমি তাহলে ওখানে বসে বিশ্রাম করো। কালো পরি, তুমি একজনকে আঘাত করায় এই ক্লাসে কোনো পয়েন্ট পাচ্ছ না। গোলাপি পরির পরীক্ষা নেওয়া এখনো বাকি আছে, আমি ওর পরীক্ষাটা নিয়ে নিই। গোলাপি পরি ঠিকভাবে ম্যাজিক করে। যা ভেবেছিলেন তাই ঠিক, গোলাপি পরি কি সুন্দরভাবে বইটাকে সরাচ্ছে। এই ক্লাসেও গোলাপি পরি সব থেকে বেশি নাম্বার পাবে। গোলাপি পরি, তুমি অনেক ভালো করেছো, ঠিকঠাক মতো তুমি বইটাকে সরাতে পেরেছো, আবার নিজের হাতেও রাখতে পেরেছো, তাই আমি তোমাকে ফুল মার্কস দিলাম। ধন্যবাদ ম্যাম। এটা তোমার প্রাপ্য,
আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই। এখন আমরা হলুদ পরীকে ছাড়াই আমাদের পরবর্তী ক্লাসে চলে যাব। ম্যাম, এই ক্লাসে কি আমাদেরকে জাদুর পাথর দেখাবেন? না, কিন্তু জাদুর পাথরের কথা তুমি কিভাবে জানলে? এটা তো বড়দের বাইরের কারো জানার কথা না। না মানে? ম্যাম, এই ক্লাসে আমাদের কি শেখাবেন? নতুন কিছু শিখতে পারবো ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। এই ক্লাসে আমরা শিখব কিভাবে পুরোপুরি অদৃশ্য হওয়া যায়। তোমরা সবাই তৈরি তো? জি ম্যাম, আমরা সবাই তৈরি। ঠিক আছে, এবার তাহলে তোমরা সবাই দেখো আমি কিভাবে অদৃশ্য হই। পরী ম্যাম তার মাথার উপরে জাদুর লাঠিটা দুইবার ঘুরালেন আর সবার সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। আপনি কোথায় চলে গেলেন ম্যাম? আমরা কেউ আপনাকে দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি এখানেই। পরী ম্যাম তার হাতে তালি দিলেন এবং সবাই দেখতে পেল যে তিনি গোলাপি পরীর পেছনে দাঁড়িয়ে আছেন। চমৎকার ম্যাম, আপনি যে আপনার জায়গা থেকে সরে গিয়েছেন সেটা তো আমরা বুঝতেই পারিনি। ধন্যবাদ, এবার তোমাদের পালা। দেখো এখন তোমরা আমার মতো অদৃশ্য হতে পারো কি না। লাল পরী, তুমি সবার আগে চেষ্টা করে দেখো। ম্যাম, লাল পরীর নিচের অংশটুকু দেখা যাচ্ছে শুধু, উপরের অংশ উধাও হয়ে গেছে। আমার তো একদিকে হাসি পাচ্ছে, আবার খুব ভয়ও করছে। হয়েছে, তোমরা হাসি হাসি করো না। লাল পরী, প্রথমবার হিসেবে তোমার চেষ্টা ভালো ছিল, তোমাকে আমি 50-30 দিলাম। এখন তুমি আবার তোমার আগের রূপে ফিরে এসো। এবার গোলাপি পরীর পালা ম্যাম, আমার বিশ্বাসও ভালো করবে। গোলাপি পরী পুরোপুরি উধাও হয়ে গেল, কেউ তাকে দেখতে পেল না আর টেরও পেল না সে এখন কোথায়। তুমি কোথায় চলে গেলে গোলাপি পরী? সামনে এসো। এই তো ম্যাম, আমি আপনার পেছনেই। বাহ গোলাপি পরী, তুমি আসলে সবকিছুতে পারদর্শী। তুমি পুরোপুরি অদৃশ্য হতে পেরেছো, তাই এই ক্লাসেও আমি তোমাকে ফুল মার্কস দিলাম। ধন্যবাদ ম্যাম। গোলাপি পরী হাতে তালি দিয়ে আবার তার আগের জায়গায় ফিরে গেল। ম্যাম, আমার পায়ে জোরে কিছু একটা আঘাত করেছে ম্যাম, আমি উঠে দাঁড়াতে পারছি না। সরি ম্যাম, আমি ভেবেছিলাম অদৃশ্য হলে হয়তো অন্য বস্তুর ভেতর দিয়ে অনায়াসে যাওয়া যায়। আমি আসলে বুঝতে পারিনি লাল পরি এইভাবে ব্যথা পাবে। ঠিক আছে, প্রথম প্রথম এসব ভুল কম বেশি সবারই হয়। লাল পরি, তুমি ঠিক আছো তো? বেশি জোরে আঘাত পেয়েছো কি? না ম্যাম, কিন্তু দাঁড়াতে পারছি না ঠিক মতো। গোলাপি পরি, তুমি লাল পরীকে ধরে নিয়ে হলুদ পরীর পাশে বসিয়ে দাও। এখন বিরতির সময়, আমি দেখছি বিরতির পর কি করা যায়। তোমরা সবাই এখন বিশ্রাম নাও। আমার কাছে কালো পরীকে বেশি একটা সুবিধার মনে হচ্ছে না। ও আসার পর থেকে আমরা সবাই কোনো না কোনো ভাবে আঘাত পাচ্ছি। হ্যাঁ, প্রথমে আমি, এখন আবার লাল পরী, এরপর হয়তো কালো পরী তোমারও কোনো ক্ষতি করবে। তুমি সাবধানে থেকো গোলাপি পরী। ম্যামকে বলা উচিত আজকের ক্লাস বাতিল করতে, তাহলে গোলাপি পরী কালো পরীর হাত থেকে বেঁচে যাবে। কি যে বলো না তোমরা, ও নতুন নতুন আমাদের ক্লাসে এসেছে তাই এত ভুল করছে। তোমরা অযথা ওকে ভুল বুঝছো। আমি লাল পরীর সাথে একমত, আমার মনে হয় ম্যামকে ক্লাসটা বাতিল করতে বললেই ভালো হবে। ক্লাস বাতিল হয়ে গেলে তো আমরা আর নতুন কিছু শিখতে পারবো না। তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য পানি নিয়ে আসছি। গোলাপি পরী পানি আনতে গিয়ে দেখল কালো পরী গাছের আড়ালে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। একটু সামনে আগানোর পর দেখল কালো পরীর সামনে একটি শয়তানের বাচ্চা। এখনো তুমি জাদুর পাথর হাতে পাওনি? ডাইনি রানী তোমার জন্য অপেক্ষা করছে। আজকের মধ্যে জাদুর পাথর না নিয়ে যেতে পারলে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি চেষ্টা করছি তো। তুমি মাকে বলো আজকের মধ্যেই জাদুর পাথর পেয়ে যাবে, আমাকে আরেকটু সময় দিতে। আমার সাথে যারা ছিল তাদের দুজনকে আমি ক্লাসের বাইরে বের করে দিয়েছি। এখন শুধু গোলাপি পরীকে হারাতে পারলে জাদুর পাথর আমার। সাবধানে কাজ করো আর কেউ যেন টের না পায় তুমি ডাইনি রানীর মেয়ে।
ডাইনি রানীর শক্তি ফেরত আনার জন্য এই পাথর কত গুরুত্বপূর্ণ তা তো জানোই। ঠিক আছে, যেভাবেই হোক আমি ওই জাদুর পাথর নেব। গোলাপি পরি সব ঘটনা দেখে সেখান থেকে চুপচাপ চলে গেল। একটু পরে কালো পরি আর গোলাপি পরি ক্লাসে হাজির হলো। আজকে তোমাদের শেষ ক্লাসে একটি প্রতিযোগিতা হবে, যেই ক্লাসে বিজয়ী হবে তাকে একটা জাদুর পাথর উপহার দেওয়া হবে, যে পাথর কারো জাদু ক্ষমতাকে 10 গুণ বেশি বৃদ্ধি করে দিতে পারে। এই ক্লাসটা তাহলে ভালোই উপভোগ করব আমরা। জাদুই পাথরটা আমি তোমাদের জন্য এক পরী ম্যামের কাছে রেখে এসেছি। গোলাপি পরী আর কালো পরীর মধ্যে যে সবার আগে আমাকে পাথরটা এনে দিতে পারবে সেই হবে প্রতিযোগিতার বিজয়ী। ঠিক আছে ম্যাম, আমরা প্রস্তুত। আপনি বললেই আমরা পাথরটা আনতে যাব। ঠিক আছে, তোমরা শুরু করো। পরী ম্যামের কথা মতো গোলাপি পরী আর কালো পরী দুজনে জাদু পাথর আনার জন্য উড়ে গেল। কিন্তু কালো পরী কোনোভাবে গোলাপি পরীর গতির সাথে পেরে উঠল না। ম্যাম, আমাকে জাদুর পাথরটা দিন। তুমি সবার আগে এসেছো, তাই এটা তোমারই প্রাপ্য। কিন্তু কালো পরী যদি তোমার থেকে এই পাথরটা কেড়ে নিয়ে আগে ফেরত যেতে পারে তবে সেই বিজয়ী হবে। গোলাপি পরী পাথরটা নিয়ে যাওয়ার সময় কালো পরী তাকে বলল, পাথরটা আমায় ভালোই ভালোই দিয়ে দাও, তোমার থেকে আমার এটার বেশি প্রয়োজন। তুমি যদি সাধারণ কোনো পরী হতে তবে তোমাকে আমি পাথরটা দিয়ে দিতাম, কিন্তু আমি জানি তুমি ডাইনি রানীর মেয়ে। এই পাথরটা দিয়ে ডাইনি রানী পরীদের ক্ষতি করবে, তাই কোনোভাবেই আমি এটা তোমাকে দিব না। আমার হাতে সময় কম, ভালোভাবে বলেছিলাম তুমি রাজি হওনি, এবার আমি জোর করেই এটা তোমার হাত থেকে কেড়ে নেব। কালো পরী তার রূপ পরিবর্তন করে আসল রূপ ধরল, তারপর তার জাদু ক্ষমতা দিয়ে গাছের ডালপালা দিয়ে গোলাপি পরীকে আটকে ফেলল। এখন আর তুমি আমাকে তোমার হাত থেকে জাদুর পাথর নিতে বাধা দিতে পারবে না। দেখুন ম্যাম, এটাই হচ্ছে কালো পরীর আসল রূপ। সেই পাথর পাওয়ার জন্যই আমাদের মাঝে রূপ পরিবর্তন করে এসেছে। তোমরা এখানে কিভাবে এলে? আর তোমাদেরকে কে বললো আমি আসল পরী নই? গোলাপি পরী শয়তানের বাচ্চার সাথে তোমার বলা সব কথা শুনে ফেলেছে, তারপর সবার সামনে তোমার আসল রূপ বের করার জন্যই পরিকল্পনা করেছে। পরী ম্যামকে সব খুলে বলার পর তিনি আমাদেরকে জাদুর চেয়ারের মাধ্যমে এখানে এনেছেন। পরী ম্যাম জাদুর মাধ্যমে গোলাপি পরীকে ডাইনি রানীর মেয়ের হাত থেকে মুক্ত করলো, আর সে ছোট ডাইনির হাত পা গাছের লতাপাতা দিয়ে বেঁধে ফেললো। জাদুর পাথর এটা তোমার কাছেই রাখো, তুমি এটা পাওয়ার যোগ্য। তোমরা সবাই মিলে তোমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছো, নয়তো ডাইনি রানী তার উদ্দেশ্যে সফল হয়েছিল, তাই এই ক্লাসে তোমাদের সবাইকে আমি ফুল মার্কস দিলাম। তিন পরী তাদের পরী ম্যামকে ধন্যবাদ জানিয়ে স্কুল থেকে বিদায় নিলো।